কিশোর কুমার, যার কণ্ঠে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কৈশোরের ছোঁয়া। গানে গানে নিজের গায়কিতে মনের আবেগকে সুরের মায়ায় বেঁধে দেওয়ার ক্ষমতা ছিল তার। তিনি এক ও অদ্বিতীয় কিশোর, চিরদিনের রসিক এই মানুষটি ছিলেন অনেক গুণের অধিকারী। তিনি একাধারে গায়ক ও অভিনেতা, এছাড়া গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক এবং চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন। সেদিন থেকে আজ অবধি তিনি সঙ্গীত পিপাসুদের সুরের জাদুতে আচ্ছন্ন করে রেখেছেন। তিনি কিংবদন্তি। যেমন তার কণ্ঠের ঐশ্বর্য, তেমনই তার সুরের মায়াজাল। কিশোর কুমার মানেই যেন এক আশ্চর্য ধাঁধা। সে ধাঁধার ভিতর যেমন আছে ভারতীয় সঙ্গীত জগতের মণিমুক্ত, তেমনি তাকে নিয়ে সরস গল্পেরও অভাব নেই। আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই প্রভাত প্রতিম সেই শিল্পীকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি গল্পের কথা। বরাবরই বেশ মজার মানুষ ছিলেন গায়ক তথা অভিনেতা কিশোর কুমার। তার জীবনে যে কত রকমের গল্প জড়িয়ে রয়েছে তা বলাই বাহুল্য। কখনো শুটিং সেটে, কখনো আবার সকলের মাঝেই তিনি হাসি ঠাট্টার আসর জুড়ে দিতেন। পরিবারের সকলে সেই তালিকা থেকে বাদ পড়তেন না। যে কোনো সুরের গানেই তিনি ছিলেন সেরা। তার গান মানে ছবির জগতে তা বিশেষ প্রভাব ফেলবেই, ফলে তাকে নিয়ে চর্চা ছিল সর্বত্র। তবে এই ছেলেবের আরও একটা বিশেষত্ব ছিল, তিনি খুব ভালো অনুমান করতে পারতেন, অর্থাৎ তার ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ ছিল। তিনি এমন অনেক কিছু বলতে পারতেন, বুঝতে পারতেন, যা সাধারণ মানুষ চট করে বুঝে উঠতে পারতেন না। তার মধ্যে অন্যতম ছিল তার মৃত্যুর দিনটা। বাবা স্মৃতি নিয়ে বলতে গিয়ে গায়ক অমিত কুমার জানিয়েছিলেন, হঠাৎই কিশোর কুমারের মনে হয় কিছুক্ষণের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হবেন বলেও ছিলেন। কিন্তু তার স্ত্রী লীলা দেবী ভেবেছিলেন তিনি আর পাঁচটা দিনের মতোই মজা করছেন। কিন্তু কিশোর কুমার চিন্তায় ছিলেন যাতে অমিতের বিমান সঠিক সময়ে পৌঁছে যায়। সবাইকে আশ্চর্য করে দিয়ে হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কিশোর কুমারের, যার ফলে আজও সেই দিনটা অবাক করে অমিত কুমারকে। কিশোর কুমারের আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। জীবদ্দশায় সর্বমোট 2703টি গান গেয়েছেন, তার মধ্যে 1188টি হিন্দি চলচ্চিত্রে, 156টি বাংলা এবং 8টি তেলেগু ভাষায়, এবং 8 বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। গানের সংখ্যা ও অ্যাওয়ার্ডের কথা না হয় বাদ দিলাম। কোনো রকম গানের রেওয়াজ ছাড়া উঠে এসে যিনি ভারতের সঙ্গীত জগতে রাজত্ব করে গিয়েছেন বছরের পর বছর, গানের ক্ষমতায় মুগ্ধ করেছেন কাছে দূরের সবাইকে। মৃত্যুর এত বছর পরে এসে যিনি আজ প্রাসঙ্গিক, তাকে কি এত সহজে ভুলে যাওয়া যায়?